এই আসবে না, প্রতিদিন বাড়ির ওইমিরা দিতাম, আজকে প্রথম আনলাম এমিরা, কারণ ওইমিরা যাহেরা আস কতটি আড়াইছে, মেলা আস আরো আসিল দেশে মেলা ডিকো, তারপরে একজনে বেসন ফেলাইছে, তো একজনে বেসন ফেলানোর জন্য সারা দাগ দেয় বন্ধ এখন, তো এমিরা দুই চারজন দেওয়ার অভ্যাস করি দেখি কি রহ, তো আস কিনা বিক্রি করে আলাম সব বিক্রি জুয়েছে, তো ঈদের জন্য হয়তো ব্যাপারে কদিন আইলো না, কিন্তু তার মধ্যে আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। তো আপনারা দেখতেছেন আমার হাঁস কিনা আজকে বাইরে বাই করতেছি, কিছু আদার মানে কিছু দানা টানা খাওয়াইয়া তারপরে পানিতে নিয়ে দেবো। তো যদিও বর্তমানে দাগে আদার আছে, তারপরেও সকালে কিছু যদি বাড়ি থেকে খাওয়াই দিই হাঁস কিনা সুস্থ এবং সবল থাকে। আর যেহেতু এগুলা এখন বিক্রির জয়েছে, কিছু ভিটামিন কিছু ক্যালসিয়াম খাওয়াইতেছি, তো যদি খালি বাইরের আদার খায় তো স্বাস্থ্য তো ভালো থাকবো না বা কাবু হবো, ওই জন্য বাড়িতে কিছু খাওয়াইয়া দিই। তো বর্তমানে দুপুর হয়ে গেছে, যদি সকালে ছাইড়ে দিতাম, কারণ সারাদিন বৃষ্টি থাকার জন্য হাঁস কিনে ঘরেই আটকে রাখছিলাম। হয়তো বহুতে কমেন্ট করে যে বৃষ্টির মধ্যে হাঁস ভিজলে আবার কী হয়, তো আমি কিন্তু হাঁস বৃষ্টির মধ্যে ভিজাই না, কারণ যখন বৃষ্টি থাকে তখন হাঁস ঘরে থাকে, যখন বৃষ্টি না থাকে তখন আমি বাইরে বাইরে বা পাথারে দেই। তো যাই হোক, হাঁস কিনে আল্লাহ দিলে যে এই কতদিন পর্যন্ত সুস্থ এবং সবল আছে, তো বিক্রি করে বহুত কমছেও, এর মাঝে এই ঈদের জন্য কয়দিন ব্যাপারে আইলো না, কিন্তু এর মধ্যে একটা কী হলো, আমি যে মুরা প্রতিদিন দাগে হাঁস কিনে দিতাম, ওই দাগে একজনে বেসন ফেলাইছে, তো বেসন ফেলানোর জন্যে এখন এই কালকে হাঁস খেয়ে দেয়ছে আওড়া খড়া করে, তাতে দেখা গেলো এমরা আবার জিঞ্জিরাম আছে, তাতে 20-25টা হাঁস কম দেখা গেছে, তো হয়তো জিঞ্জিরামে গেছে গা নাইবা কারো বাড়িতে গেছে, তো খবর নেওয়া লাগবো। আর আজকে থেকে হাঁস আবার বাড়ির এই মুরা মানে উল্টা মুরা ই করতেছি, আগে আসিল বাড়ির দক্ষিণ সাইডে পানি, আবার পানি আছে, আর আজকে দিতেছি বাড়ির উত্তর সাইডে, মানে বাড়ির শামুক দিয়ে যায় হেরে এই সামনে যেটা, এটা আসলে মানুষের ধান খেত আছিল, তো বর্তমানে বৃষ্টির পানিতে এরম হয়েছে, এটা কিন্তু আলাদা কোনো নদী বা জিঞ্জিরামের পানি আসে নাই, বা এদিকে নদী বা জিঞ্জিরাম কিছু নাইও, তো পানিটা জমা আছে, বৃষ্টি অতিরিক্ত হইতেছে দেখে পানিটা জমা আছে, কিন্তু বৃষ্টি না থাকলে পানিটা থাকবো না। তো যেহেতু এই সাইডে আমি আস কোনো দিন দিই নাই, আজকে প্রথম, ওই জন্য অল্প খেদে খেদে অভ্যাস করতেছি বা খেদে খেদে নিয়ে গেতেছি আর কি, তো দুই চার দিন দিলে এবং নিয়ে আইলে অভ্যাস হয়ে যাব। কিন্তু তার চেয়ে সবচেয়ে বড় কথা হলো আস আমার বিক্রি করার উপযুক্ত টাইম হয়ে গেছে সব কিনে, তো এখন আমি সব বিক্রি করে দেবো, যদি এখন আমি ফ্রি আদার খাওয়াই তাও চলবো, আদার যদি একটি হাও না দেয় বর্তমানে যে দাগে যেগুলো হামো টামো বা এইটি আছে এগুলা আদার আছে এগুলা খাইলেই চলে, কিন্তু তারপরেও বাড়ির থেকে অল্প চালান যদি দিয়ে দেয় মানে অল্প গিলাই কিছু খাওয়া দিলে ওরা সুস্থ মতন নড়াচড়া করে আরাম মতন খাওয়া দাওয়া করে হারব। যাই হোক, এই যে পানির মধ্যে হাঁস কিনে গেত আছে বা হাঁস কিনে এটা দেখে কার কার মানে মনটা বা আত্মাটা জোড়াইছে, আমার কিন্তু দেখে খুব ভালো লাগছে, বা এইভাবে যদি সারাদিন হাঁস রাখি তাও মানে হাঁসের প্রতি একটা মহব্বত এবং এই প্রকৃতির প্রতি যেটা ভালোবাসা খুব ভালো লাগে দেখে। তো যার যার ভালো লাগে ভিডিওটা শেয়ার করে আরও কয়েকজনটা দেখিয়ে দেন, তো সবাইরে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।